ওনারা মূলত আমার সাথে যেটা যে বৈঠকটা চেয়েছিলেন এবং মূলত যে আলাপ আলোচনা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের শ্রম আইন নিয়ে এবং শ্রমিকদের অধিকার নিয়ে এবং সেই নিয়ে আমরা কি কাজ করছি এবং আর গুরুত্বপূর্ণ যেটা কথা ওনাদের জিজ্ঞাসা ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশ শ্রমিক আইনে যে সংশোধন হচ্ছে সেই সংশোধনের পরিস্থিতি কি এবং করা হচ্ছে প্রথমে ব্যাপারটা ছিল যে এখন যেটা বিদ্যমান আছে সেটা হচ্ছে যে সকলের জন্য সকল কারখানার জন্য শ্রমিক হলেই একটা ট্রেড ইউনিয়ন করতে পারে আমরা সেটাকে প্রথম প্রস্তাব ছিল যে আমরা সেটাকে পনেরো পনেরো পার্সেন্টে কমিয়ে আনছি পনেরো পার্সেন্ট শ্রমিক থাকলেই একটা ট্রেড ইউনিয়ন করা যাবে আপনি বলেন না আমি হ্যাঁ মত থাকলে ঠিক আছে সেটা ছিল তখন সেটা সাথে একটা শর্তযুক্ত ছিল যে সেটা প্রযোজ্য হবে যেখানে তিন হাজার যেই কারখানায় তিন হাজার বা তার উপরে শ্রমিক আছে আমরা সেইটাও তুলে দিচ্ছি এখন এই পনেরো পার্সেন্ট কার্যকর হবে সকলের জন্য কোনো দেশ কি আমাদেরকে দিবে কি আমাদেরকে দিবে না সেটার উপরে নির্ভর করে আমরা শ্রমিকদের অধিকারের ব্যাপারে চিন্তাভাবনা করব না আমরা সব সময় শ্রমিকদের অধিকার যা আছে তার থেকে বেশি যেন সে তারা পায় এবং সেই অধিকার বাস্তবায়ন করার জন্য এবং সেই অধিকার তারা ভোগ করবে সেটা নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার করবে তো এই আলোচনার পরে তারা আমাকে যেটা বলেছেন সেটা হচ্ছে তারা অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন আমার মনে হয় না এই পার্লামেন্টে আইনটা পাশ হবে কারণ আর আরেকবারও একটা মিটিং করতে হবে আমরা যে সব সিদ্ধান্ত নিয়েছি সেটা স্টেক হোল্ডারদের সাথে সকলের সাথে আলাপ আলোচনা করে আমার মনে হয় বাজেট সেশনে শেষের দিকে যখন বাজেট পাশ হয়ে যাবে তারপরে যে একটু সময় থাকবে তখন এটা পাশ হতে পারে